বর্তমান শহরের ব্যস্ততম রাস্তায় বর্তমান স্টেশনের সামনে পালিকা বাজার মোড়ে ট্রান্সফরমারে ভয়াবহ আগুন। নিচে বসে রয়েছে বেশ কয়েকটি দোকান, জীবনে ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা। বেশ কিছুক্ষণের জন্য রাস্তা জঞ্জাটের সৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ বাদে ইলেকট্রিক ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্ভবত শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে জানা যায়। পার্শ্ববর্তী দোকানদার ও চলতি মানুষেরা বলে, এভাবে যদি ট্রান্সফরমারে আগুন জ্বলে তা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার দিকে নজর রাখতে বলছে সাধারণ মানুষজন। প্রায় সময় দেখা যায় বর্তমানের বিভিন্ন প্রান্তে ট্রান্সফরমারে আগুন লেগে থাকে। বহুবার ফোন করার পর ডিপার্টমেন্টের আধিকারিকরা এসে পৌঁছায়।